এখন যদি আপনাকে বলা হয় যে আপনাকে আমি 10 লাখ টাকা দেব, আপনি বিড়ি খা ছেড়ে দেন, আপনি কি ছেড়ে দেবেন? তা দেব না। কেন দেবেন না? জবান আছে বাবা। চারালো কয় কি? বিড়ি আপনার কাছে কেমন লাগে এখন? খুব স্বাদ। কি এই স্বাদ? আপনাকে বলা হলো যে তুমি বিড়ি খা বাদ দিলে তুমি জান ভিক্ষে পাবে, আর যদি বিড়ি খা যদি না বাদ দাও তোমাকে মেরে ফেলা হবে, তখন আপনি কি করবেন? মারো মারো বিড়ি খা সব। এই 40 বছর ধরে খাই আপনারা, এমন এলাকায় নাই যাবার নাম নাই। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? ভালো আছি। বাসা কোথায়? বাসি আঙ্গারো। আঙ্গারো? আচ্ছা, আপনি যে এরকম বিড়ি খাচ্ছেন, এটা খায় কি হয়? এই কোনো লাভই নেই। তাহলে খান কেন? এমনি খাই। এমনি কেন বুঝলাম না? একটু নেশা বাবা। নেশা? এটাতে কোনো লাভ টাপ কিছু নাই? না না, লাভ নেই। এটাকে ছেড়ে দিতে পারবেন না? পারা যাবি, কিন্তু ছেড়ে দিন। কেন ছেড়ে দেন না? কেন? এমনি কথার মানে নাই বাবা। মানে নাই? ট্যাজুয়ার লসিল 14 লাখ তাহলে নেই, এই বিড়ি খাবই। মানে বিড়ি আপনার জীবনের সঙ্গী? হ্যাঁ ঠিক। বিড়ি খা কবে থেকে ধরছেন? এটা 60 বছর হয়ে গেল। 60 বছর ধরে খাচ্ছেন? জি। শুনতে বিড়ি খেলে নাকি মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু আপনি 60 বছর ধরে খাচ্ছেন, কি এর পার্শ্বপ্রতিক্রিয়া কোনো হয় নাই? না না, কোনো কিছু হয় না। এখন যদি আপনাকে বলা হয় যে আপনাকে আমি 10 লাখ টাকা দেব, আপনি বিড়ি খা ছেড়ে দেন, আপনি কি ছেড়ে দেবেন? তা দেব না। কেন দেবেন না? জবান আছে বাবা। চারালো কয় কি? যদি একটু বলতেন কি জবান? এরকম বুঝলাম, জবান বাপ 20 দিন জমি দিল, দিবার চাইলে করল হলে বাইও দিবার চাইলে লিলাম না। আচ্ছা, বিড়িটা খান, শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই জমির নাম এখন 25 লাখ। আমি বিড়ি খাওয়ার সারান দিলি তো জমিটো পাইলাম নি। বিড়ি খা সারান দিলে জমি পাইতেন? হ্যাঁ, কলরি দিল নি। বিড়ি খা খাইতে খাইছেন দেখে জমি দেয় নাই? এটা তো আপনি নিজের দোষ, এটা তো বাবার দোষ দিলাম নাই। চালি এই কথা রই যে শিকার হইলাম যে সারান দিলাম, ব্লক করে যা টানলাম। চালি বাপের অর্ধা খেলা বললাম না, এই জন্য আমি এখন 10 লাখ দিলেও আমি মই শিকার হব না। এটা একটু কথা কইলো গাইতি পাবি না, নাও আমার মাথায় খেল দিছে না। 1 কোটি টাকা দিলে ধরেন? না, ওই 1 কোটি যা 10 লাখ কথাই একই একই আমি লেব না। আরো খাবেন আপনি? আমার জন ইচ্ছে এখন এমনি ইচ্ছা। আচ্ছা, বিড়ি আপনার কাছে কেমন লাগে এখন? খুব স্বাদ। কি এই স্বাদ? খুব স্বাদ। হ্যাঁ খুব স্বাদ। এটা খালি কি পেট ভরে? পেট ভরে না। তাহলে কি ভরে? একটু নিশা, তোমাকে বললাম না নিশা। হ্যাঁ হ্যাঁ, নিশা তো অনেক কিছু আছে, ওই তো যেটা একটু তৃপ্তি পাওয়া যায়, কিন্তু এটা খালি কি পেট ভরে নাকি? না না, এমন ভরে রান রান। এখন আপনি সাথে খালি আমি একটু কিছুক্ষণ পর আবার নিশা হইল, এই একটু বিরিয়ে রাগালাম, রাগার টানলাম, টানিয়ে টুনিয়ে ফাড়া দিলাম, বুঝছে না কোথাকে কিলিয়ার না বেজাল আছে। আচ্ছা, আপনি বিড়ি কি বিড়ি দেখা হয়েছে? এই ছামাত বিড়ি। মানে ছামাত বিড়ি শুধু খান না, অন্য বিড়ি কোনো ব্র্যান্ডের বিড়ি খান? না না, খাই না। এটা আপনার জীবনে আটকে গেছে? হ্যাঁ, ওটি আটকে গেছে। ছামাত বিড়িতেই আসক্ত? হ্যাঁ। ধরেন আপনাকে বলা হলো যে তুমি বিড়ি খা বাদ দিলে তুমি জান ভিক্ষে পাবে, আর যদি বিড়ি খা যদি না বাদ দাও তোমাকে মেরে ফেলা হবে, তখন আপনি কি করবেন? মারো মারো বিড়ি খা সব। এই 40 বছর ধরে খাই আপনারা, এমন এলাকায় নাই যাবার নাম নাই। যাই কিছু জীবনের উপর হয়ে যাক, বিড়ি আপনি ছাড়তে পারবেন না। বয়স তো অনেক হয়ে গেছে। এই 70। বিড়ি খাবার দিয়ে দেন। 70? নিজের দিকে একটু দেখেন, কাশি তো মনে হয়? কাশি আগে হয় না, এখন এলা হয়। এই দেখেন, বিড়ি খাওয়ার জন্য আপনি কথাই ঠিকভাবে বলতে পারতেছেন না, বিড়ি খেলে কথা ভালোভাবে বলা অসুখের লাগিয়ে না একটু। হ্যাঁ হ্যাঁ, এটা তো অসুখ, আপনি অসুখ ভুগতেছেন, বিড়ি খাওয়া একটু বাদ দেন। বাদ দেবেন কি? সবাই থেকে বাদ দেন? আমার ইচ্ছে যেদিন হয় সেদিন থেকেই বাদ দেবো। হ্যাঁ, তুমি যে কবে আজকে বাদ দাও তা আমি হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না, আর বিড়ি খা বাদ দিয়ে দিন। আচ্ছা আচ্ছা।